নমস্কার, আমার নাম সার্মিক দাস, আমি ক্লাস 9-এ পড়ি। আমার স্কুলের নাম টেকনো ইন্ডিয়া গ্রুপ পাবলিক স্কুল, আড়িয়ালাহা ব্রাঞ্চ। আজকে আমি কিছু জনগণকে শিশুর শ্রম সম্পর্কে কিছু মৌলিক প্রশ্ন তুলতে চলেছি আর তাদের মতামত জানতে চলেছি। চলো শুরু করা যাক। আর আমি একজন দাদাকে পেয়েছি, চলো তার সঙ্গে কিছু কথা বলা যাক। আসুন আপনি একটু। নমস্কার, আপনার নাম কি? আমার নাম সায়ন দে। আচ্ছা, আমি আপনাকে একটি প্রশ্ন করছি যে আপনার মতে কি বলে, শিশু শ্রম সমাজের জন্য ভালো না খারাপ আর কেন? এটা আমার মতামত, এটা খারাপ, কিন্তু এবার দেখতে হবে সেই শিশুটি পারিবারিক আর্থিক অবস্থা সম্পর্কে দেখতে হবে আমাদেরকে, যে সেটা খুবই ভালো কি খারাপ। এবার যদি তার পরিবারের অবস্থা খুবই খারাপ হয়, তাকে বাধ্য হতে হবে সে শিশু শ্রমের জন্য। কিন্তু তার পরিবারিক অবস্থা যদি একটু ভালো থাকে, তাহলে আমি বলবো এটা একদমই উচিত না। তার বাবা মা কাজ করুক এবং একটা নির্দিষ্ট বয়স অবধি সে পড়াশোনা করুক, একটা ক্লাস অবধি নির্দিষ্ট সে পড়াশোনা করুক, তারপরে এই শ্রম কাজ বিভিন্ন করতে পারে। আমার মতামতে এটা খারাপ। আচ্ছা, খুবই ধন্যবাদ আপনার এখানে আসার জন্য। আপনি এবার আসতে পারেন। আমি আরও একটি ছোট বাচ্চাকে পেয়েছি, চলো তার থেকেই তার মতামত জানা যাক। তার আচ্ছা ভাই, তোমার নাম কি বলো তো? আমার নাম শুভম দাস। আচ্ছা, আমি তোমাকে একটি প্রশ্ন করি, ছোট্ট প্রশ্ন, যে তুমি নিজে একজন শিশু হও, তো তোমাকে এখন যদি কেউ বলে যে তোমাকে সিমের মাথা করে তুলতে হবে কিংবা বাসন মাজতে হবে, তুমি কি করবে সেগুলো? না। কেন? কারণ এখন আমার এই কাজগুলো করার বয়স নেই। আচ্ছা, তো তোমার কি বয়স? আমার এখন বয়স হলো শিক্ষা অর্জন করার ও খেলাধুলা করার, আঁকা করার, ইত্যাদি যেরকম একটু পড়াশোনার দিকে ভালো করে মন দেওয়ার ও নিজের বয়স অনুযায়ী কাজ করার কাজ করতে হবে। আচ্ছা, এই কারণে একদমই আমার সিস্টেমটা পছন্দ নেই। আচ্ছা, খুবই ধন্যবাদ আমার এখানে আসার জন্য। আপনি এবার আসতে পারেন। আমি আরও একটি ঠাকুমাকে পেয়েছি, চলো তার থেকেই তার মতামত জানা যাক। তার আচ্ছা ঠাকুমা, আপনার নাম কি? অঞ্জলি দাস। আচ্ছা, আমি আপনাকে একটু প্রশ্ন করছি, একটা বাচ্চা ছেলেকে স্কুলে না পাঠিয়ে তাকে কারখানায় কাজ করাচ্ছে, এটা কি ঠিক? একদমই না। আচ্ছা, কেন? ওটা তার এখন পড়াশোনা করার বয়স, খেলাধুলা করার বয়স, আর আমাদের এমন কিছু আর্থিক এ অবস্থা খারাপ নয় যে তাকে বাচ্চাটাকে আমি স্কুলে এই কাজ করাবো। আচ্ছা, আপনি আপনার পরিবারের দৃষ্টি থেকে দেখবেন। আচ্ছা, খুবই ধন্যবাদ আপনাকে এখানে পার্টিসিপেট করার জন্য, ধন্যবাদ। চার তো বন্ধুরা, এই ছিল আমাদের ভিডিও। আপনার যদি ভালো লাগে তো খুবই ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য, খুব ধন্যবাদ।